আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং জানতে চাইছেন লেবার কার্ডের নতুন আপডেট যে এসেছে সেটির ব্যাপারে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনার কাছে লেবার কার্ড থাকলে বা নতুন লেবার কার্ডের জন্য আবেদন জমা করতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতদিন যাবৎ লেবার কার্ড থাকলে 10 থেকে 11টি প্রকল্পের আপনারা সুবিধা পাচ্ছিলেন, কিন্তু বর্তমানে আরও যোগ হয়েছে এবং টোটাল 18টি সুবিধা আপনি পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেস স্কিপ করবে না, পুরো ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি যাদের কাছে লেবার কার্ড আছে বা যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন দর্শক বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এই প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাবেন সেটি দেখে নেব, এরপরে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে, কোথায় যোগাযোগ করতে হবে সেটি বিস্তারিত এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পে নথিভুক্ত নির্মাণ কর্মী কি কি সুবিধা পাবেন। 1 নম্বর হচ্ছে দুর্ঘটনাজনিত চিকিৎসা ভাতা, অর্থাৎ আপনার কোনো কারণে দুর্ঘটনা ঘটলে চিকিৎসার জন্য 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত মাসিক ভাতা পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় যে সুবিধা পাবেন সেটি হচ্ছে দুর্ঘটনাজনিত অসমর্থতায়, অর্থাৎ দুর্ঘটনার কারণে কোনো আপনার অঙ্গ বিকল হয়ে গেলে এবং সেটি আপনার চিকিৎসার জন্য 25,000 টাকা দেবে রাজ্য সরকার। তৃতীয় যে সুবিধা, কঠিন ব্যাধির চিকিৎসার অনুদান, নির্মাণকর্মী এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য প্রতি বছর চিকিৎসা খাতে 10,000 টাকা, অর্থাৎ আপনার কাছে শ্রমিক কার্ড বা লেবার কার্ড থাকলে এবং আপনার পরিবারে যতজনের নাম নথিভুক্ত থাকবে তাদের কোনো চিকিৎসার জন্য 10,000 টাকা থেকে রাজ্য সরকার ব্যয় করবে। এরপরে যে সুবিধা পাবেন সেটি হচ্ছে অস্ত্রোপচারের জন্য 30,000 টাকা। হ্যাঁ দর্শক বন্ধুরা, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে আপনার অপারেশন বা অস্ত্রোপচারের জন্য 30,000 টাকা দেবে। তারপরে যক্ষায় আক্রান্ত হলে 30,000 টাকা। বন্ধুরা 6 নম্বর যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে মৃত নির্মাণকর্মীর পরিবারকে আর্থিক সহায়তা, মৃত্যুতে 30,000 টাকা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুতে 1,00,000 টাকা পর্যন্ত। তারপরে 6 নম্বর যে সুবিধাটি পাবেন পেনশন, প্রতি মাসে 500 টাকা থেকে 870 টাকা পর্যন্ত পেনশনভোগীর মৃত্যুতে তার স্ত্রী এবং স্বামীর জন্য 50% হারে পেনশন। এই পেনশনের পরিমাণটি বর্তমানে বাড়ানো হয়েছে এবং মাসে মাসে 1,000 টাকা করে অনুদান দেওয়া হয়। অসমর্থ এছাড়াও অক্ষম ব্যক্তির জন্য পেনশন মাসে 500 টাকা এবং এটি বর্তমানে 1,000 টাকা করা হয়েছে, এবং পেনশনভোগীর মৃত্যুতে তার স্ত্রী বা স্বামীর জন্য মাসে 250 টাকা এটি হাফ করা হয়েছে, অর্থাৎ 500 টাকা। এরপরে যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে গৃহ নির্মাণ ঋণ, অর্থাৎ আপনি নতুন বাড়ি বানানোর পরিকল্পনা করলে এবং রাজ্য সরকার আপনাকে খুব কম ইন্টারেস্টে গভর্নমেন্ট থেকে আপনাকে টাকা দেবে, যেটি মিনিমাম 50,000 টাকা পর্যন্ত আপনি লোন পাবেন এবং এটি পরিশোধ করার পার্সেন্টেজ থাকবে 5% হারে পরিশোধনযোগ্য। এরপরে 9 নম্বর যে সুবিধা সেটি হচ্ছে শিক্ষার জন্য অনুদান, অর্থাৎ আপনার পরিবারে আপনার ছেলে বা মেয়ে অন্তত 2 জন এই সুবিধা পাবেন, কিন্তু 3 নম্বর আপনার যে বাচ্চা বা ছেলে থাকলে সে এই সুবিধা পাবে না, কারণ ফার্স্ট এবং সেকেন্ড আপনার যে বাচ্চা আছে বা ছেলে বা মেয়ে আছে তাদের এই পড়াশোনার খরচ বাবদ নির্মাণকর্মী তার সন্তানদের জন্য 2,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত মাসিক বা একটি নির্দিষ্ট পরিমাণ স্কলারশিপ হিসাবে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করলে তাদের অ্যাকাউন্টে সরকার ক্রেডিট করে দেবে। এরপরে 10 নম্বর যে সুবিধা সেটি হচ্ছে মহিলা নির্মাণকর্মীদের জন্য
মাতৃত্বকালীন আর্থিক সহায়তা, অর্থাৎ 3000 টাকা আপনাদের মাসিক পেয়ে যাবে মাতৃত্বকালীন, যখন সেই সময়ের জন্য 3000 টাকা রাজ্য সরকার থেকে অনুদান দেবে। তারপরে 11 নম্বর যে সুবিধা সেটি হচ্ছে দুর্ঘটনাজনিত গর্ভপাতের জন্য 2000 টাকা হারে দুবার অর্থ সাহায্য করা হয়, অর্থাৎ কোনো কারণবশত দুর্ঘটনা কারণে গর্ভপাতের সময় 2000 করে টোটাল দুবার অর্থাৎ 4000 টাকা পেয়ে যাবে। 12 নম্বর যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে চশমা ক্রয়ের জন্য আর্থিক অনুদান 500 টাকা এককালীন, অর্থাৎ আপনার কাছে লেবার কার্ড বা শ্রমিক কার্ড আছে, কোনো কারণবশত আপনার চোখ চিকিৎসার জন্য আপনার গভর্নমেন্ট থেকে 500 টাকা অর্থাৎ চশমা ক্রয় করার জন্য 500 টাকা প্রদান করবে। এরপর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক অনুদান 3000 টাকা এককালীন। তারপরে যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা 1000 টাকা এককালীন, অর্থাৎ আপনার যে কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন সে কাজে যে যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো ক্রয় করার জন্য এককালীন 1000 টাকা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। এরপরে যে টাকাটি পাবেন বিবাহ বাবদ আর্থিক সাহায্য 5000 টাকা হারে সর্বাধিক দুবার। তারপরে সাইকেল বাবদ অর্থ সাহায্য, অর্থাৎ সাইকেল ক্রয় করার জন্য 3000 টাকা দেওয়া হয়। সর্বশেষ যে সুবিধাটি সেটি হচ্ছে জমা টাকা ফেরত। নির্মাণ কর্মীর 60 বছর পূর্ণ হলে, প্রকল্প থাকতে অনিচ্ছুক হলে বা মৃত্যুতে মোট টাকা জমা টাকা অতিরিক্ত 8% সহ ফেরত। এছাড়া দর্শক বন্ধুরা, এটি আগে গভর্নমেন্টকে মিনিমাম 15 টাকা বা 12 টাকা বা 15 টাকা বা 20 টাকা এমন হবে, এটি পে করতে হতো মাসিক বা বার্ষিক, কিন্তু বর্তমানে এই সুবিধাটি পুরো মুফত অর্থাৎ ফ্রিতে এটি করে দিয়েছে। আপনার কাছে কেবলমাত্র লেবার বা আপনার কাছে শ্রমিক কার্ড থাকলে, যেহেতু রাজ্য সরকারের নতুন আপডেট, আগে আপনাকে 25 টাকা পে করতে হতো, কিন্তু রাজ্য সরকারের নয়া উদ্যোগ, রাজ্য সরকার নিজেই যাদের যাদের লেবার কার্ড আছে তাদের এই টাকাটি রাজ্য সরকার থেকে এই ভর্তুকি নিজেই পে করে দেয়। সো আপনাকে আবেদন করতে যখন ফ্রিতে আপনি আবেদন করে ফেলছেন এবং এটি ইন্স্যুরেন্সটা রাজ্য সরকারই বহন করছে তাদের টাকা দিয়ে। সো দর্শক বন্ধুরা, আপনাদের এই সুযোগ, আপনারা এখনও পর্যন্ত লেবার কার্ডটি না করে থাকলে আপনার নিকটবর্তী বিডিও বা পঞ্চায়েতে যোগাযোগ করুন এবং আপনার এই লেবার কার্ডের আবেদন জমা করে টোটাল 18টি মতো প্রকল্পের সুবিধা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করুন। সো দর্শক বন্ধুরা, যেহেতু ভিডিওটি লেন্থি হয়ে যাচ্ছে, পরবর্তী ভিডিওটিতে আপনাদের পুরো প্রসেস বলে দেবো, এটি আবেদনের জন্য যোগ্যতা, ডকুমেন্টস জমা করার পদ্ধতি। সো লাস্ট পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আপডেটেড ভিডিও বা পরের যে আবেদন পদ্ধতি এবং কী কী কাগজপত্র লাগবে সেটি জানার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, আর একটি লাইক করবে এবং আপনাদের পরবর্তী ভিডিও আপনারা পেতে চাইলে কমেন্টে জানাবে, তার ওপর বেস করে পরবর্তীতে আমি আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।